সকাল বাজে এখন 6টা, আর আমি এখন উঠছি 8টা সাইরা। তারপর রাত্রে থালা বাসন সবগুলো টাইনা টাইনা বাইর করছে, বাইর করে রয়ে আসে গেছি ডেকে এনে। তারপর ভালো করে মাছ দাসি, তো মাইজা টাইজা দামো, তারপরে ঘর ঝাড়ু দিব, তারপরে অন্য কাজ করুম, তারপরে ভাত বসাইতে দিব, এমন আর কি ব্যাপার স্যাপার। তো ও তো চলে যাবে, মানে কাজে যাবো 9টা সাড়ে 9টা বা 10টা এমনও বাজে। তো আমার তাড়াতাড়ি সকালে সব কাজ সেরে তারপর রান্না বসাতে হয়, মানে এতটাই তাইজ থাকে। মানে তারপর দুপুর হয়ে গেলে আর এত বেশিও থাকে না, তো দুপুর হলে সারাটা দিন আমি ফ্রি থাকি। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। সবাইকে জানি গুড মর্নিং। আর আমি সকাল সকাল বসে পড়েছি বারিন্দাতে, ঠিক আছে? আর আমি কতটা চাল নিয়ে বসেছি আর কি, ধুলো বালি মানে আর কুয়ার মতো না, মানে এতটা ধুলো বালি মানে আমি জীবনও দেখছি, ঠিক আছে? তো আমার রান্নাবান্নাও হয়ে গেছে গা, আর এখন চাল নিয়ে বসি। আর চালে ধুলাবালি দেখবা কি অবস্থা, আমার তো ভালো লাগছে না। কুলো নেই তো, কুলো দিয়ে এলে তো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতাম, কিন্তু এটা দিয়ে হচ্ছে না। এই দেখো গাছ, জানি না বোঝা যাবে কিনা, মাটিতে দেখাই দাঁড়াও, দেখো মাটিতে মানে এতটা ধুলো বলার মতো না, দেখে বুঝতেই পারছো। অল্প করে নিয়েছি, যেমন ঝাড়া ঝেড়ে ঝেড়ে ডিব্বাতে বইরা রাখুম। কি কষ্ট ঝাড়া ঝাড়িয়ে ভাত খাইনি এখনও, রান্নাবান্না তো হয়ে গেছে। ভিউটা আজকে একটু মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে, বৃষ্টি হয়তো পরে। তোমরা রেসে আমি কিতা কমো, মানে কোয়ার মতো না, চালের ভিতে এত ধুলাবালি তোমাদেরকে দেখাইছি, মানে এত ধুলাবালি আমি মনে ভাবে জন্ম মনে এত ধুলাবালি জারছি না, দেখছি না, বিয়ে হয়েছে আর কয় বছর হয়েছে, তারপরও দেখছি না, মানে এত ধুলাবালি আমি দেখছি না। আর তো কুলো তো নাই, তো কুলো দিয়ে আনলে কুলো তো জানলাম না, কিন্তু কুলোও জারতে পারি না, যেটা আছে তো গাইস দেখো, দেখতে শুনি মতলা জার্সি এখনো বয়া বয়া, আমার বাট ধানো পেরো পড়ছে না, অনেক বেতলা খিদা লাগছে, মানে অনেক খিদা লাগছে, আমার ভাত খামো যাইছি না। আর চাল তো ঝাড়া শেষ, কালকে আবার একটু ঝাড়বো, তাহলে হয়ে যাবে। এখন যাবো ঘরে, ঘরটা একটু ঝাড় দেবো, ঘরটা একটু ঝাড় দেবো দিয়া তারপর ভাত খাবো। কাজ করলে কাজের অভাব নেই, ঘুমালে ঘুমানোর কোনো শেষ নেই। তো এখন ঘরটা যার হইতেছি, দেখি তিনটা আম আছে, পরে খাবো। আমার ঘরে কিছু আনলে থাকবো 4-5 দিন। একটা ভাত নিয়ে বই গেছি গা, তো খুব খিদা লাগছে, খুব খিদা লাগছে, তো ভাত নিয়ে বইছি, তো খিদা খিদা আছে। এই দেখো জালি, জালি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, দেখা আছে ভাজা করেছি, আর জালি দিয়ে ডাল দিয়ে শুকনো শুকনো করে রাখতে চাললেবো, ঠিক আছে? আর ভাত আর কিছু নেই আপাতত, এখন এটাই আছে, দেখা যাক আবার রাত্রে কী নাম দিই। তো চলো ভিডিওটা দেখ, থাকো। ভাত খেয়ে উঠতাইলাম, আর চুলের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে, তো ভাত খাওয়া শেষ, এখন একটু দেখা যাক কী করি। গরম লাগছে, ফ্যানের তলায় এসে বসলাম, আর বিকালে ঘুম থেকে উঠতে নিয়ে স্নান করি না, ঘুম থেকে ঘুমানোর আগে স্নান করি, সেটা করতে পারি না, দেখা যাক কী হয়। কারণ জানি না, গরম টাইমটার ভিতরে বুঝতে পারি না যে ভাত খাইলেই একটা অলস্য ভাব আর ঘুম আইবই, মানে একদমই ভালো লাগে না, আবার ঘুমালে যে একটা আরাম লাগে মানে বলার মতো না। তো দেখা যাক কী করি, স্নানই করি না, একটু ঘুমাই, তো পরে বলবো। তো চলো, তো গায়ে স্নান টান করা হয়ে গেছে আর ঘুমিয়ে পড়েছিলাম। আগে বলেছি না যে ঘুমোতে পারি, স্নানও করতে পারি, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন স্নান টান সেরে আসলাম, এখন বাজে 1টা কি 2টো, তো স্নান টান সেরে এখন আসলাম। ভালো লাগছে না একেবারে, কেটে গেলে কি ভালো লাগে, কেউ যদি থাকতো তাহলে একটা ভালো লাগতো, একে একে ভালো লাগে না, কী তার করুম কো, তো একলা একলা আইসি, যেমন একলা একলা থাকতে হবে তাই না? তো বাড়ি তো অনেকই মানুষ আসতো, তো এখন তো নাই, তো ওখানে যেমনি আসছি সেমনি ম্যানেজ করে নিতে হইব, ঠিক না, নিজেরা মানে নিতে হইব।
এমনিতে ভালো আছি, কেউ যদি আরেকজন থাকতো তো ভালো লাগতো আর কি, বাড়িতে যদি কোনো মহিলা থাকতো একটু ভালো লাগতো। যাই হোক, দেখা যাক কী কী করি। আর ভিডিওটা আর বেশি বড় করবো না, তো একটা কথা বলবো, যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।